আজকে সেই নারী যখন আম্মা জানাইশা কেনে কথা বলেন আল্লাহর রাসূল কেনে কথা বলেন মুসলমানের কলিজায় সহ্য হয় না তোমরা কেমনে পারো গো আমার নবীজি কেনে কথা বলতে যে নবী 63 বছরে একটা মিথ্যা কথা বলেন নাই এমন চরিত্রের মানুষ এমন দামি মানুষ আসমানে জমিনে আর কেউ হতে পারে না সেই রাসূলের ইজ্জত আঘাতে কেমনে কথা বলে তোমাদেরকে কলিজায় একটু কাঁপে না একটু কি মায়া লাগে না আমার নবী কেনে যখন বাজে ভাষায় কথা বলা হয় আমার নবীকে যখন কুরুচিপূর্ণ কথা বলা হয় কলিজা ফেটে যায় হৃদয়ে রক্তক্ষরণ হয় মনের কষ্ট আমরা কাউকে বলতে পারি না কেন আমার নবীকে নিয়ে কথা বলো 1400 শত বছর আগে যে নবী বিদায় হয়ে গেছে যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন যে নবীর সম্মান মর্যাদা কোরআনুল কারীমের ভিতরে আছে হাদিস শরীফের ভিতরে আছে সাহাবা ইকরামদের জীবনী থেকে আমরা যে সুন্দর ঘটনাগুলো জানতে পারি নবীর চাইতে উত্তম চরিত্রওয়ালা মানুষ আসমান জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না বলেন আল্লাহু আকবার যখন আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে মন্তব্য করা হবে বাজে কথা বলা হবে তখন আর ইমানদাররা চুপ থাকতে পারে না কথা বলেন ঠিক কি না তখন মুসলমানেরা নীরব থাকতে পারে না কারণ রাসূলের অপমানে নাকাতে যদি তোর মন মুসলিম নয় তুই মুনাফিক নবীজির দুশমন কথা বলেন ঠিক কি কারণ যারা আল্লাহর রাসূলের ইজ্জতের উপর আঘাতে কথা বলবে ওদের কোনো রাজনৈতিক পরিচয় নাই ওদের কোনো দল নাই ওরা কোনো ধর্মের মানুষ হতে পারে না ওদের পরিচয় একটা ওরা পুরো পৃথিবীর মুসলমানের দুশমন ওরা ইসলামের দুশমন ওরা বিশ্ব নবীর দুশমন কথা বলেন ঠিক কি না এজন্য নবীর ইজ্জতের উপর আঘাত দিয়ে কথা বলে আমরা মুসলমানেরা বরদাস্ত করব না কথা বলেন ঠিক কি না এইজন্য সম্মানিত হাজিরিন আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি কথা বলেছেন আহারে যে আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আল্লাহ রাব্বুল আলামিন যে আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন মদিনাতে বাজে কথা বলা হলো আম্মা জানের চরিত্র নিয়ে কথা বলা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আম্মা জানের চরিত্রের কথা বলে দিলেন বলেন আল্লাহু আকবার যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা এত যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপরে ভিত্তি করে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করেন আসমান থেকে বলেন আল্লাহু আকবার সেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কথা বলবি আমরা মুসলমান চুপ করে থাকব জোরে বলেন চুপ করে থাকব থাকব জাম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য হাদিস বর্ণনা করেছেন অসংখ্য হাদিসের হাফেজ ছিলেন আল্লাহু আকবার বলেন সম্মানিত হাজিরিন লম্বা হয়ে যাবে আমি লম্বা করতে পারবো না অল্প সময় যে কথাটা বলতে চাই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা মুসলমান আমরা আমাদের নবীকে কলিজার চাইতে বেশি ভালোবাসি আমার মা চাইতে বাবার চাইতে স্ত্রী চাইতে সন্তানের চাইতে সম্পদের চাইতে সবচাইতে বেশি ভালোবাসি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই নবী এই পৃথিবীর জমিন আগমন করে পুরো পৃথিবীর অবস্থা পরিবর্তন করে দিয়েছেন যে সমাজে নারীদের কোনো দাম ছিল না মর্যাদা ছিল না সম্মান ছিল না ঘৃণা প্রদর্শন করে নারীদেরকে হত্যা করা হতো গর্তের ভিতরে পুঁতে রাখা হতো আল্লাহর রাসূল এসে সেই নারীকে গর্ত থেকে কোলে কন্যার মর্যাদা দিলেন মেয়ের সম্মান দিলেন স্ত্রীর সম্মান দিলেন মায়ের সম্মান দিলেন ইসলামে নারীর মর্যাদা অধিকার যেভাবে দেয়া হয়েছে অন্য কোন ধর্মে নারীদের এত ইজ্জত সম্মান মর্যাদা অধিকার দেওয়া হয় নাই বলেন আল্লাহু আকবার যেই নারীকে ইসলাম এত সম্মান দিল মর্যাদা দিল যেই নবীর কারণে নারীদের এত মর্যাদা সম্মান আল্লাহ পাক দিলেন আজকে সেই নারী যখন আম্মা জানাইশাকে নিয়ে কথা বলেন আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলেন মুসলমানের কলিজায় সহ্য হয় না তোমরা কেমনে পারো গো আমার নবীজিকে নিয়ে কথা বলতে যে নবী 63 বছরে একটা মিথ্যা কথা বলেন নাই এমন চরিত্রের মানুষ এমন দামি মানুষ আসমানে জমিনে আর কেউ হতে পারে না সেই রাসূলের ইজ্জত আঘাতে কেমনে কথা বলে তোমাদেরকে কলিজায় একটু কাঁপে না একটু কি মায়া লাগে না আমার নবীকে নিয়ে যখন বাজে ভাষায় কথা বলা হয় আমার নবীকে নিয়ে যখন কুরুচিপূর্ণ কথা বলা হয় কলিজা ফেটে যায়
হৃদয়ে রক্তক্ষরণ হয়, মনের কষ্ট আমরা কাউকে বলতে পারি না। আজকে পৃথিবীতে অনেক মানুষ ক্ষমতা পাইয়া যা খুশি তাই করতেছে, নবীরে গালি দেয়, দ্বিধা দ্বন্দ্ব করে না, মনের মধ্যে একটু কার্পণ্যতা ভয় ভীতি করে না। কেন ইসলাম ধর্ম কিনে গালি দিতে হবে? কেন বিশ্ব নবী কিনে গালি দিতে হবে? নবী আপনার কি ক্ষতি করেছে? নবী তোমার কি ক্ষতি করেছে? নবী কি তোমার পাকাদানি মই দিয়েছে? নবী কি তোর মাথায় বাড়ি দিয়েছে? কেন আমার নবীকে নিয়ে কথা বলো? 1400 বছর আগে যে নবী বিদায় হয়ে গেছে, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, যে নবীর সম্মান মর্যাদা কোরআনুল কারীমের ভিতরে আছে, হাদিস শরীফের ভিতরে আছে, সাহাবা ইকরামদের জীবনী থেকে আমরা যে সুন্দর ঘটনাগুলো জানতে পারি, নবীর চাইতে উত্তম চরিত্রওয়ালা মানুষ আসমান জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না। বলেন আল্লাহু আকবার। আখির নবীর আখির উম্মত, এই নবীর কত দাম, যেই নবীর সুপারিশ সারা হাসরের ময়দানে আমরা পার হতে পারবো না। যেই নবীর হাতে হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করলে আমাদের কপাল পাল্টে যাবে, আমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ সারা আমরা হাসরের ময়দানে পার হতে পারবো না। একটা নেকির যখন মানুষের প্রয়োজন হয়ে যাবে, হাসরের ময়দানে যখন আপনার আমার নেকি বদি ওজন করা হবে, ওই নেকির পাল্লায় যখন আপনার নেকির পাল্লাটা হালকা হবে, গুনার পাল্লা একটু বেশি ওজন হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার তো আর নেকি নাই, ওজনের পাল্লায় দেখা গেল তোমার গুনায় তোমার নেকির পাল্লা হালকা হয়েছে। এখন তোমার উপায় একটা, হাসরের ময়দানে যাও, তোমার আত্মীয় স্বজন প্রিয় মানুষ যদি খুঁজে পাও তাদের কাছে যাও, তাদের কাছে যা বলো, তারা যদি তোমাদেরকে একটু নেকি দেয় তাহলেই তুমি পারাপার হতে পারবা। নেকির পাল্লায় ওজন যদি বেশি হয় তাহলেই তুমি পার হতে পারবা। ওই লোকটা তখন চোখের পানি সেরে দিয়ে কাঁদবে, আর হাসরের ময়দানে তার প্রিয় আত্মীয় স্বজন গুলোকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করবে। সম্মানিত হাজিরিন, বোঝার চেষ্টা করবেন, হাসরের ময়দানে ওই লোকটা যখন তার প্রিয় মানুষকে খুঁজবে, মার কাছে চলে যাবে, বাবার কাছে চলে যাবে, তাদের কাছে কাকুতি মিনতির সহকারে বলবে, বাবা দুনিয়ার জমিনে তুমি আমার জন্য কত কিছু করেছো, ও বাবা দুনিয়াতে যা চেয়েছি তাই দিয়েছো, ও বাবা আজকে হাসরের ময়দানে আমার বড় বিপদ, নেকির পাল্লা আমার ওজন হালকা হয়েছে, দাও না বাবা আমার একটু নেকি দাও, তোমার আমল নামা থেকে একটা নেকি দাও, এই নেকিটা নিয়ে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। বাবা তখন অস্বীকার করে বলবে তুমি আমার সন্তান না, আমি তোমারে চিনি না, মার কাছে যাবে, মা তুমি আমার 10 মাস যতদিন গর্ভে থাই দিয়েছো, প্রসাবের যাতনা সহ্য করেছো, মা দুনিয়ার জমিন আমার জন্য খেয়ে না পরে কত কষ্ট করেছো, নিজে কোনোদিন ভালো পোশাক পরো নাই আমার পরাইছো রে মা, তোমার ঋণ কোনোদিন শোধ হবে না, আজকে হাসুরের ময়দানে আমি বিপদে পড়েছি, মা আমার একটু নেকি দাও, ও মা আমার একটু নেকি দাও, ওই নেকিটা পাইলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। মা তো কোনো স্বীকার করে বলবে না না, আমি তোমার নেকি দিব কিভাবে, আজকে আমি বড় বিপদে আছি, তুমি সন্তান বলে দাবি করতেছো, আমি তো তোমারে চিনি না, মা সেদিন অস্বীকার করবে, বাবা অস্বীকার করবে, ভাই অস্বীকার করবে, স্ত্রী অস্বীকার করবে, সন্তান অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন মানুষ পলায়ন করবে, ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, তার মাতা পিতা স্ত্রী সন্তান তার একে অপরকে দেখে আস্তে আস্তে করে পালিয়ে যাবে, সেদিন কেউ কারো উপকারে আসবে না, সেদিন প্রত্যেকের অবস্থা এমন হবে যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, উপকার করা তো দূরের কথা। ওই মানুষটা যখন ক্লান্ত হয়, কারো কাছ থেকে কোনো নেকি না পে, কারো কাছ থেকে কোনো সব না পে, হাসুরের ময়দানে অবস্থায় কঠিন পরিবেশে যখন আবারও মিজানের পাল্লায় চলে যাবে, ফেরেশতারা বলবে নেকি আনতে পারছো, কই না পারি নাই, তাহলে উপায় আর নাই, যেহেতু তোমার গুনাহের পাল্লা ভারী বেশি, তুমি এখন জাহান্নামের দিকে যাও। ওই লোকটাকে যখন ধাক্কা ধাক্কা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আখিরি পয়গাম্বর
আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতা খবর দেবে আপনার একজন গুনাহগার উম্মতকে অল্প নেকির কারণে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বিশ্বনবী তখন পাগলের মতো ছুটে আসবে আর দিকে বলে আমার ফেরেশতারা কই আমার উম্মত কেন তার জাহান্নামে নিয়ে যাও ফেরেশতারা বলবে গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে এজন্য লোকটাকে আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি বিশ্বনবী তখন বলবে থামো আমার উম্মতকে জাহান্নামে দিও না আমার চোখের সামনে একটু ওজন করো আমি দেখি এইবার বিশ্বনবীর উম্মতকে আখেরি নবীর উম্মতকে যখন বিশ্বনবীর সামনে নিয়ে আসা হবে নবীজি বলবে ফেরেশতারা আরেকটা বার তোমরা নেকি বদির পাল্লা ওজন করো মিজানের পাল্লায় মাপ দাও এইবার যখন নবীজির কথা শুনে ফেরেশতারা আবার ওজন করতে যাবে নবীজি তাকায় দেখবে সত্যি তো গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে তখন আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র হাত মোবারক যখন নেকির পাল্লার মধ্যে একটু বলায়া দেবেন নেকির পাল্লার মধ্যে নবীজির হাতটা একটু রেখে দেবেন নবীজি হাতটা যখন একটু বলায়া দিয়া হাতটা উঠায় এনে বলবেন ফেরেশতারা রে এইবার একটু আমার উম্মতের পাল্লাটা ওজন করে তোমরা দেখাও এইবার যখন ফেরেশতারা নেকির পাল্লা ওজন করবে বিশ্বনবীর পবিত্র হাত মোবারকের বরকতে নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আর নবীজির হাত মোবারকের স্পর্শের কারণে ওই নেকির পাল্লার ওজন যখন বেশি হয়ে যাবে ফেরেশতারা তখন বলবে যাও যাও এইবার তুমি জান্নাতের দিকে ছুলে যাও সেদিন মা উপকারে আসবে না বাবা উপকারে আসবে না ভাই উপকারে আসবে না স্ত্রী সন্তান উপকারে আসবে না সেই দিন আপনার আমার পাশে দাঁড়াবে এই বিপদের মুহূর্তে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নবীর প্রতি আমাদের দরদ প্রেম ভালোবাসা কমবে না বাড়বে নবীজির প্রতি মহব্বত কমবে না বাড়বে সেই নবীকে ভালোবেসে মহব্বত করে নবীর আদর্শ মানতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ পাক বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে সেই রাসূলকে মহব্বত করে রাসূল যেভাবে আমাদেরকে চলতে বলেছেন আল্লাহ যেভাবে চলতে বলেছেন রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে দাদা যে রাসূল কিয়ামতের মাঠে আপনার আমার পক্ষে সুপারিশ করবে সেই রাসূলকে মহব্বত করে ভালোবেসে সেই রাসূলের আদর্শের উম্মত হওয়ার দরকার আছে না না জোরে বলেন দরকার আছে না না আর রাসূলের আদর্শ উম্মত হতে গেলে কোরআন সুন্নাহর জ্ঞান আমাদের অর্জন করতে হবে কোরআন সুন্নাহর মজলিসে আমাদের যেতে হবে ওলামা ইকরামদের সোহবতে থাকতে হবে দ্বীন শিখতে হবে ইসলাম শিখতে হবে কোরআন সুন্নাহকে জানতে হবে কথা বলে ঠিক কি না মন খারাপ করেছেন আপনারা